हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुल। अवशेषे जयेर हासि हासलेन মমতা আর নন্দীগ্রামে জিতে একই করে ফেললেন মমতা। দেখলে আপনি অবাক হয়ে যাবেন, তাই স্বল্পক্ষণের ভিডিও মোটো স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রায় ভোট গণনা শেষের পথে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে অবশেষে শেষ হাসিটা হাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জন্য তৃতীয়বার মসনদ দখল করতে চলেছে, আর ঠিক এই মুহূর্তে ভোটে জিতেই হুইল চেয়ার ছেড়ে হাঁটা শুরু মমতা। আর হুইল চেয়ারে বসে নয়, ভোটে জয়লাভ করেই নিজ পায়ে হাঁটতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার বিধানসভা ভোটের ফলাফলে জয়লাভ করেছে তৃণমূল, হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রামও জয়লাভ করেছেন মমতা। সেই কারণে তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়ির সামনে এসে ভিড় জমান সমর্থকরা। তখনই দেখা যায় বাড়ির দালান দিয়ে নিজ পায়ে হেঁটে যাচ্ছেন মমতা। প্রসঙ্গত, ভোটের পর তিনি প্লাস্টার কাটবেন আগেই ঘোষণা করেছিল, আর এবারে নন্দীগ্রামে ভোটে জিতেই অবশেষে তিনি প্লাস্টার কেটে ফেললেন।